ছাত্রলীগ নেতাকে ইউপি চেয়ারম্যান পদে স্থানীয় পর্যায় থেকে মনোনয়ন না দেওয়ায় এর প্রতিবাদে পাথরঘাটায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে হরতালের সমর্থনে পাথরঘাটা পৌর শহরে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এছাড়াও হরতাল সমর্থকরা পাথরঘাটা পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে, পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। হরতালের কারণে পাথরঘাটা পৌর শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে, আর বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যান চলাচল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েলকে মনোনয়ন না দেওয়ায় হরতালের ডাক দেয় উপজেলা ছাত্রলীগ।